ছোলার ডালটা নিয়ে নিয়েছি, ছোলার ডালটা আমি ধুয়ে 4-5 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করব। কিভাবে সেদ্ধ করব, আমি প্রেশার কুকার নিয়ে এটা 7-8 মিনিট, এটাকে 7-8 মিনিট আমি জাস্ট লো হিটে এটাকে সিদ্ধ হতে দেব। আমি কোনো হুইসেল দেবো না এটাতে, আর একটু জল দেবো, এখানে একটু জল লাগবে। একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, ব্যাস এটুকু জল দিয়ে আমি মানে জাস্ট 1 কড়, এখান থেকে 1 কড়, এই যে ডালের থেকে জাস্ট 1 কড় উপরে আমি জল নিয়েছি। এই জল নিয়ে আমি 7-8 মিনিট একদম লো হিটে এটাকে বসিয়ে রাখবো। তারপরে আমি এটাকে খুলে দেখব যে ছোলার ডালটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তখন আমি একটা সিটি দেব। আমি গ্যাসে একটা প্যান নিয়ে নিয়েছি, এই প্যানে আমি একটা এখন মশলা করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ, 3 চামচ আমি দিলাম হচ্ছে আস্ত ধনে। দেড় চামচ দিলাম আস্ত জিরে, আর দেব 4টে শুকনো লঙ্কা। এটাকে আমি ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে ফিরে আসব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি করব সর্ষের তেলে। আপনারা ইচ্ছে করলে এটাকে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। আর যেটা অথেন্টিক, এই রান্নাটা যদি অথেন্টিকভাবে করতে চান, একদম পিওর যেভাবে ওরা করে সেভাবে করতে চান, তাহলে করতে হবে দেশি ঘিতে। কিন্তু দেশি ঘি আমরা সাধারণত খাবারে নর্মাল যে আমরা রেগুলার যে খাই সেই খাবারে দেশি ঘি আমরা তো বাঙালিরা বা অনেকেই খান না, বা আমাদের মানে অনেকে ডাক্তারের সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, সেই জন্য দেশি মানে ঘিটা খাওয়াটা বারণ। সেই জন্য আমি করছি সর্ষের তেলে। আর যদি একদম অথেন্টিকভাবে করেন আপনারা, এই সর্ষের তেলটাকে রিপ্লেস করবেন দেশি ঘিতে। তেলটা গরম হোক, তেল গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। আমি যে কিরকম কুচি করে রেখেছি ফুলকপি দিয়ে দেবো, ফুলকপি আসলে ফুলকপিটা ধুয়ে জল ধরিয়ে রাখা হয়নি। আপনারা সমস্ত সবজি ধুয়ে জলটা ঝরিয়ে রাখবেন, তাহলে এরকম ছিটাবে না। খাবারের সময় আর জল গরমের সময় থাকে না। দিয়ে দিয়েছি ফুলকপি, এবারে দিয়ে দেব কুচি করে রাখা গাজর। আমি কিন্তু ফাইন চপ করিনি, একটু মোটা মোটা করেই করেছি। দিয়ে দেবো গাজর, এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না, এই ভাজার মধ্যে। আর সেবার কুচি করে রেখেছি ফ্রেঞ্চ বিনস, দিয়ে দেবো সেটা। একটু ভেজে নেব, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভাজার সময়। এবারে এই সবজিটা আমি ভেজে তুলে রাখবো, আমি সবজিটা ভেজে তুলে রাখছি আপনাদের কাছে। এখানে সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, এবার এখানে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। আপনারা যদি, আমি তো এখানে শুধু বাড়িতে সবুজটাই ছিল সেই জন্য এটা দিয়েছি, আপনারা যদি
লাল হলুদ ক্যাপসিকাম মানে বেল পেপার থাকে সেটাও অ্যাড করতে পারেন। সিমারেটা কিছুক্ষণ নাড়িয়ে আমি তুলে রাখবো। ক্যাপসিকামটা বেশি ভাজব না, বেশি ভাজলে যে ক্রাঞ্চি ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি এটাকে তুলে রাখছি। এখানে প্রেশারে ছোলার ডালটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে কি করব, ছোলার ডালটা একটু হাতা দিয়ে দিয়ে একটু ভেঙে ভেঙে দেব, সব কটা না, অল্প একটু এরকম হাতা দিয়ে ভেঙে ভেঙে দেব। পুরো ছোলার ডালটা ভাঙবো না, অল্প একটু কিছুটা। তাহলে একটু গ্রেভি মতন তৈরি হবে। এরকম করে রেখে দেবো, চলে যাচ্ছি পরের স্টেপে। এবারে আমি একটা নিয়ে নিয়েছি বাটি, বাটির মধ্যে নিয়ে নেব টক দই। আপনারা ডাল কতটা সেই বুঝে টক দই নেবেন। তা দিয়ে দেব টক দইয়ে একটু লবণ, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দুই চামচ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দেব। মশলা যদি আরেকটু লাগে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন যে মশলাটা গুঁড়ো ভেজে নিয়ে ইয়ে করতে, গুঁড়ো করে নিতে। আপনারা এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার না করলেই ভালো, কিন্তু যদি সময়ের অভাব থাকে গুঁড়ো মশলা ব্যবহার করবেন, অসুবিধা নেই। কিন্তু যদি হাতে সময় থাকে একটু মশলাটা একটু গুঁড়ো করে নেবেন ভেজে। আচ্ছা, এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি, চলে আসছি পরের স্টেপে। তেল গরম হয়ে গেছে, ওই কড়াইতেই আমি আর বেশি তেল দেব না, দিয়ে দিচ্ছি আমি এক চামচ রসুন কুচি। আমি রসুনটা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম রসুন কুচি। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এবারে দিয়ে দেব এক চামচ আদা কুচি। আপনারা ইচ্ছা করলে আদাটাকে, আদা রসুন পেস্ট ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, আমি কুচি করে রেখেছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। পেঁয়াজকে আমি বেশি ভাজবো না, একদম অল্প ভাজবো। এবারে দিয়ে দেব সামান্য হিং। আচ্ছা, এবারে দিয়ে দেব আমি দইয়ের মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মিশিয়ে রেখেছিলাম সেইটা। এটা মধ্যে একটু জল দিয়ে, বাটির মধ্যে যে মশলাটা লেগে রয়েছে আমি একটু জল দিয়ে মেশাবো, মিশিয়ে এখানে অ্যাড করবো।
আচ্ছা, আপনারা যদি মনে করেন যে এখানে আপনারা সবজিগুলো দেবেন না, তাহলে এটা সবজি ছাড়াও বানাতে পারেন। দিয়ে দিলাম বাটিটাকে ধুয়ে একটু জল। আপনারা এখানে সবজি অ্যাড করতে না চাইলে সবজি অ্যাড করবেন না, তবে সবজিটা দেওয়া ভালো। দিয়ে দিচ্ছি একটু হলুদ, সামান্য, বেশি হলুদ দেব না। দিয়ে দেব আর একটু লবণ। মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো, একসাথে এটা হতে থাকবে, তাহলে সময় কম লাগবে। পুরো মশলাটা কষিয়ে আমি ফিরে আসছি আপনাদের কাছে। এখানে সবজি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই সিদ্ধ করে রাখা ডালটা। ভালো করে একটু নাড়িয়ে নেব। এখানে একটু জল অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি জল, জল আরেকটু রাখবে, আমি সেটা পরে দেব। এবারে ঝোলটা ফুটে উঠুক, তারপরে আবার ফিরে আসছি আপনাদের কাছে। এখানে ডাল ফুটে উঠেছে, এখানে আমার আরেকটু জলের প্রয়োজন, আমি দিয়ে দিলাম একটু জল, পরিমাণ মতো একটু জল। এবার এটাকে আমি ফুটতে দেব। চলে যাচ্ছি, এটা পাশের বার্নারে আমি প্লেস করব, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবারে আমি একটা ফোড়ন রেডি করবো, মানে একটা তড়কা দেব। এবারে আমাকে ব্যবহার করতে হবে একটু ঘি, একটু ফ্লেভারটা আনার জন্য দিতে হবে ঘি। আমি কিন্তু এতক্ষণ পুরো ঘি রান্না করিনি, জাস্ট এখন ফ্লেভারটা আনার জন্য দিতে হবে একটু ঘি। দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আরেকটু জিরে লাগবে, আরেকটু দিয়ে দিলাম জিরে। এটা একটু ভাজা ভাজা হবে, ব্যাস এবার এটাকে আমি নামিয়ে নেব। এবারে আমি এই তরকাটা, যে ফোড়নটা রেডি করেছি, দিয়ে দেবো এর মধ্যে। আপনারা ইচ্ছে করলে, এখন কেউ যদি পছন্দ করেন ধনে পাতা, এখানে আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন। এখন আমি আজকে এখানে এখন ধনে পাতা দেব না, আমি ধনে পাতাটা বা আমার মতন করতে পারেন, ধনে পাতা চপ করে রেখে দেবেন, যে ধনে পাতা পছন্দ করে যখন খাবার সার্ভ করবেন উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবেন। হয়ে গেছে, এইবারে দিয়ে দেব একটি কসুরি মেথি। নামানোর আগে দিয়ে ছড়িয়ে দেব আরেকটু
আমি যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো আর একটু মশলা। ব্যাস আমি আর বেশি ঘন করব না, আমার তৈরি রাজস্থানি ছোলার ডাল। আমি প্লেটিং করে ফিরে আসছি আপনাদের কাছে।